করোনা মোকাবিলা করতে লকডাউনের কারণে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ, কিন্তু এই পরিস্থিতিতেও যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন, যারা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের দিকে, তাদের মধ্যে রয়েছেন পুলিশকর্মী, হাসপাতাল কর্মী, পুর কর্মী, গ্যাস সরবরাহ কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, সর্বোপরি সাংবাদিক বন্ধুরা। তাদের সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জলপাইগুড়ি রেডক্রস ইউনিটের কর্মীরা। সোমবার রেডক্রস সোসাইটির জলপাইগুড়ি ইউনিটের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কথা জানালেন সংগঠনের কর্মী মানুষবন্ধু মজুমদার। এই মুহূর্তে করোনা মোকাবিলার জন্য মানুষের স্বার্থে কাজ করছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো সরকারি সেক্টরে আছেন, আবার অনেকে আছেন যারা হয়তো সরকারি ওই পেরিফেরিটার মধ্যে নেই। তার মধ্যে যেমন আমাদের প্রেস ক্লাব পড়ে, তো আমরা ওই স্যানিটাইজারগুলো এরকম ডিস্ট্রিবিউশন করছি। হসপিটালের ধরুন সিকিউরিটি ম্যানেজমেন্টে যারা আছেন বা যারা এজেন্সি বেসড স্টাফ তারা রয়েছেন, আমাদের এই প্রেস ক্লাব রয়েছে, বা ধরুন ফিল্ডে যারা হাইজিন ম্যানেজমেন্টের কাজ করছেন, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা সঠিকভাবে হয়তো স্কার্সিটির জন্য এগুলো সাপ্লাই পাননি, তো আমরা প্যারালাল লাইনে সরকারের সাথে সাথে আমরাও চেষ্টা করছি যে এগুলো ডিস্ট্রিবিউট করে তাদের যাতে নিজেদের হাইজিন ম্যানেজমেন্টটা করা যায়। করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের কাজে নিজেদের যুক্ত রেখেছেন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা। তারাও যেন সুস্থ থাকেন সে কথা ভেবেই জলপাইগুড়ি রেডক্রস ইউনিটের হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য। রেডক্রস সোসাইটি থেকে প্রেস ক্লাবের যারা সদস্য আছে, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, তাদের উদ্দেশ্যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গেল আজকে। ভালো উদ্যোগ, কারণ আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আমরা যদিও মানে পুলিশ বা ডাক্তাররা যেরকম কাজ করছে সেরকম না হলেও আমাদেরও ঘুরে ঘুরে কাজ করতে হয়, কোয়ারেন্টাইন সেন্টারেও যেতে হচ্ছে, হাসপাতালেও যেতে হচ্ছে, মর্গেও যেতে হচ্ছে। তো যাতে আমাদের সাংবাদিক বন্ধুরা যাতে অসুবিধা না পড়ে, অসুস্থ না হয়, সেই জন্য রেডক্রস থেকে এটা দিয়ে গেল আজকে হ্যান্ড স্যানিটাইজার। আমরা সত্যি কৃতজ্ঞ তাদের।